নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি তনয়া শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট আজ আর বাংলা চার্জশিটে আপনাদের নতুন করে বলবো তিন ব্যক্তির কথা কিন্তু এই তিন ব্যক্তি কারা জানেন একজন হলেন সুজয় ভদ্র অন্যজন হলেন গোপাল দলপতি আর তৃতীয়জন হলেন হৈমন্তী গাঙ্গুলী আজ বলবো এই তিনজন কিভাবে চাকরি নিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের সঙ্গে সঙ্গে উঠেছিল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম সেই প্রথম তারপর এক এক করে ছোট মাথাদের নাগাল পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার ধৃত কুন্তল ঘোষের বয়ান অনুযায়ী সামনে এলো আরো তিনটি নাম একদিকে যখন বেকারত্বের যন্ত্রণায় ভুগছে রাজ্যের যুব সমাজ ঠিক সেই সময় এই আবিষ্কার প্রথমেই আপনাদেরকে দেখাবো নতুন এই গোপাল হৈমন্তীর জুটির কিস্তা নিয়োগ দুর্নীতিতে আবারও কি অভিনেত্রী চোখ নিয়োগ দুর্নীতিতে এবার কি গোপাল হৈমন্তী জুটি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার আরও এক নতুন জুটি অন্তত এমনটাই মনে করছেন তদন্তকারীরা কুন্তল ঘোষের কথায় প্রথম উঠে আসে হৈমন্তী গাঙ্গুলীর নাম কেঁচো খুঁড়তে কেউ তো বেরিয়ে পড়ে প্রথমে গোপাল দলপতি পরে উঠে আসে হৈমন্তীর নাম আর তারপর থেকেই তোলপাড় কিন্তু এখন কোথায় এই জুটি কোথায় হৈমন্তী যার নাম কুন্তলের মুখে উঠে এসেছে যার নাম এই মুহূর্তে মুখে মুখে ছড়িয়ে পড়েছে সেই হৈমন্তী কোথায় তার জগাছার বাড়িতে গিয়ে খোঁজ মিলল না তার ফ্ল্যাটে গিয়ে যে ফ্ল্যাটে বেহালায় তিনি অর্থাৎ হৈমন্তী এবং গোপাল দলপতি থাকতেন সেই ফ্ল্যাটে গিয়েও খোঁজ মিলল না তাহলে আরো কতগুলো ডেরা রয়েছে হৈমন্তী কিংবা গোপাল দলপতি প্রশ্ন উঠছে হাওড়ার বাকশালার পালপাড়ায় বাড়ি হৈমন্তীর বাবা চাকরি করতেন কেন্দ্রীয় সংস্থায় ২০০০ সালে বাকশালায় বসবাস শুরু এলাকায় মেলামেশা কম করত পরিবার ছোট থেকেই মডেলিংয়ে যোগ কলকাতায় গোপাল দলপতির সঙ্গে প্রথম পরিচয় হৈমন্তীর বলে সূত্রের খবর তারপর থেকেই প্রেম কয়েক বছর আগে বিয়ে হয় দুজনের তারপর থেকেই টালিগঞ্জে থাকত দম্পতি দামি গাড়ি চেপে হাওড়ায় আসতো হৈমন্তী এই যে বাড়ি অর্থাৎ হাওড়া বাকশালা অঞ্চলে যে বাড়ি এই বাড়িটি হচ্ছে গিয়ে মূলত তার বাপের বাড়ি আমি কাউকে কিছু জানি না বলি না আমার কেউ থাকে না গোপাল গোপাল কে বলো জানি না আমার ছিল আগে একদিন মারা গেছে তুমি কি আপনার জামাই ছিলেন তাও জানি না কত বছর আগে বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় শুরু হওয়ার পরেই একের পর এক উঠে আসছে অভিযুক্তদের নাম সম্প্রতি হৈমন্তী গাঙ্গুলীর ব্যাংক অ্যাকাউন্টে লক্ষাধিক টাকার উল্লেখ করা হয়েছে এবার গোপাল দলপতি ও হৈমন্তী গাঙ্গুলীর দিকে নতুন করে নজর দিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর রিপাবলিক বাংলা একেবারে মধ্যবিত্ত ছাপোষা পরিবারের মেয়ে এই হৈমন্তী কিন্তু সেই হৈমন্তীর নাম কিভাবে জড়ালো এই চাকরি নিয়ে দুর্নীতিতে তা নিয়েই নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে তদন্তকারীরা আদৌ কি চাকরি চুরির টাকা গিয়েছিল হৈমন্তীর কাছে নাকি হৈমন্তীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল সবটাই তদন্ত সাপেক্ষ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা হৈমন্তীর সেখান থেকেই ফ্যাশন শিখে নেওয়া মডেলিং এ যোগ মডেলিং এর সুবাদে মেলামেশা রাজনৈতিক নেতা নেত্রীদের সঙ্গে আর তার থেকেই বড় দাও মারার অভিযোগ হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করলেও পরে আর কোনো বড় পর্দার সুযোগ পাননি তিনি শুটিং চলাকালীন প্রযোজকের সঙ্গে যোগাযোগ প্রযোজকে বেশি টাকা পাইয়ে দেবার প্রলোভন স্কিল নেই
কারণ কি এই ক্যারেক্টারগুলো সিলেকশনের জন্য আমাদের টিম যারা থাকে তারাই যথেষ্ট। কোনোভাবে গিয়ে একটা অন্য নতুন ছেলেকে নিয়ে গিয়ে কানেক্ট করে গল্প নিয়ে শোনাতে গেছে। আমাকে সাহেব ফোন করেছিলাম আসছে না কথা বল, তো ওই যে শুনে গেলাম মানুষ ভালো না হলে ভালো শিল্পী তো হওয়া যায় না। আর এরা শুরু করছে নতুন, তারা শুরুতেই যদি এত চালাকি করতে যায় তো আমাদের মতন সিনিয়র লোকেদের সাথে, তারা আমরা 30 বছরের উপর কাজ করছি। অভিযোগ আচমকাই হৈমন্তীর হাতে অনেক টাকা চলে আসে। কিসের টাকা? হৈমন্তীর স্বামী গোপাল দলপতির নিয়োগ দুর্নীতির মিডলম্যান হিসেবে অভিযুক্ত। তাহলে কি গোপাল হয়ে দুর্নীতির টাকা আসতো হৈমন্তীর হাতে, ঠিক যেমনটা ঘটেছিল অর্পিতা মুখার্জির ক্ষেত্রে? এই পশ্চিমবঙ্গে যারা করে তারা সকলেই তৃণমূল বা তৃণমূলের আশীর্বাদ দেন, আর এ তো সরাসরি ব্যানার্জি বাড়ির লোক। এখন যত বেশি তদন্তকারীরা তদন্ত করবে, যদি গভীরে যেতে চায় তাহলে এই তদন্তের মধ্য দিয়ে এই সমস্ত যারা অপরাধী তারা সামনে আসবে। প্রশ্ন অনেক কিন্তু উত্তর মেলেনি। গোপাল দলপতি আর হৈমন্তী যে ফ্ল্যাটে থাকতেন সেখানে সরোজ মিনে রিপাবলিক বাংলা। এই শৈল নিবাস আগে একটি ছোট বাড়ি ছিল, সেই বাড়িতেই কিন্তু ভাড়ায় থাকতো এই গোপাল দলপতি, এবং সেখান থেকেই তার উত্থান। এখানেই পড়াতো, কয়েকটা শিফটে ছেলে মেয়েদের পড়ানো, কোচিং সেন্টার চালাতো। টালিগঞ্জের এই আবাসনে খোঁজ নিতেই জানা গেল গত মাসেও এখানে দেখা গিয়েছিল গোপাল হৈমন্তীকে। আমি দেখেছি লাস্ট মাসখানেক হবে, আজকে 24 তারিখ, নিয়ার অ্যাবাউট 1 মান্থ। দুজনকেই ওই রকম টাইমেই লাস্ট দেখেছি। কুন্তলের বয়ান অনুযায়ী নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা নাকি গোপাল দলপতি এবং তার স্ত্রী হৈমন্তী গাঙ্গুলির পকেটে, কিন্তু তাদের আবাসনে বিলাসিতার চিত্র বিন্দুমাত্র চোখে পড়ল না। প্রতিবেশীদের দাবি, 2015 সালের আগে থেকে এখানে থাকতেন দুজনে, দুজনের একটি গাড়িও ছিল, সেই গাড়ি আর দেখা যায় না। অন্য একটি গাড়িতে যাতায়াত করেন হৈমন্তী, ইদানিং অ্যাপ ক্যাবে যাতায়াত করত দম্পতি। সাধারণভাবে চলাফেরার চেষ্টা করলেও হৈমন্তীর লাইফস্টাইলে ধরা পড়ে যেত চাকচিক্য। অন্যদিকে সূত্রের খবর, হৈমন্তীর একাধিক সংস্থার হদিশ মিলেছে। গোপাল ও হৈমন্তীর একাধিক সংস্থায় নজর, সংস্থার হদিশ বেঙ্গালুরু এবং গোয়ালিয়রে, আরও একাধিক শহরে সংস্থার হদিশ, ক্যানারে হৈমন্তী গাঙ্গুলির বিবাদী বাগের অফিস, হাওড়াতেও গোপাল দলপতির সংস্থার হদিশ। সব সংস্থারই ডিরেক্টর ছিলেন গোপাল দলপতি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির টাকা এই সংস্থাগুলিতে বিনিয়োগ করা হয়েছে। এই হৈমন্তী গাঙ্গুলির অ্যাকাউন্টে এত টাকা ট্রানজাকশন কিভাবে হলো, কোথা থেকে হলো, তার সূত্র কি? শুধুই কি গোপাল দলপতি নাকি আরো বড় কোনো রয়েছে মাথা? সিনেমা জগতে পরিচিতি নেই, তবুও লক্ষাধিক টাকার ট্রানজাকশন কোথা থেকে, তদন্ত এটি। তাহলে কি আরো বড় মাথা? রিপাবলিক বাংলা, আরমান গাঙ্গুলি না গোপাল দলপতি সবটাই যেন ধারা, কিন্তু দাবি করছেন কুন্তল যে এই আরমান গাঙ্গুলি নাকি গোপাল দলপতি। নাম বদলে আত্মগোপন, হঠাৎ কেন নাম বদলেছিলেন গোপাল দলপতি? গোপাল দলপতি থেকে কিভাবেই বা হয়ে গেলেন আরমান গাঙ্গুলি, আর কেনই বা নাম বদল করলেন তিনি? এই গোপাল দলপতির নামই তো এক বাক্যে বলেছিলেন কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল। তদন্তকারীরা এখন মনে করছেন যে টাকা তোলা হয়েছিল সেই টাকা বাইরে খাটাতেই এই নাম বদলের ছক। নামে কি আসে যায়? এক নামে পরিচয় আর অন্য নামে পরিচয় গোপন, পরিচয় গোপন করা নামেই ভিন রাজ্যে চলত ব্যবসা। রাডারে রয়ে গিয়েছেন গোপাল দলপতি হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তাহলে কি আরমান গাঙ্গুলি নাম নিয়ে এই গোপাল দলপতি চেষ্টা করেছিলেন যে এই দুর্নীতির টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য, এবং তার জন্যই কি এই একাধিক কোম্পানি খোলা, যে কোম্পানিগুলোকে মূলত এই টাকা পার্ক করবার জন্য এবং কালো টাকাকে রোল করিয়ে সাদা করবার প্রচেষ্টা করেছিলেন এই গোপাল দলপতি? কখনো টালিগঞ্জ কখনো দমদম, একাধিক জায়গায় থাকার ব্যবস্থা করে রেখেছেন গোপাল দলপতি।
একসময় যাকে মাস্টার দলপতি বা মাস্টার গোপাল বলেই পরিচিত ছিল, সে আজকে শিক্ষক দুর্নীতি কাণ্ডের একটা মাথা। দমদম পোস্ট অফিস রোডের বাসিন্দারা আশ্চর্য হচ্ছেন বইকি। দমদমে গোপাল স্যারই কি শিক্ষক দুর্নীতি কাণ্ডে জড়িত? 12 বছর আগে দমদমের গোড়াবাজারে পোস্ট অফিস রোডে কোচিং সেন্টার ছিল গোপালের। এই শৈল নিবাস আগে একটি ছোট বাড়ি ছিল, সেই বাড়িতেই কিন্তু ভাড়ায় থাকত এই গোপাল দলপতি, এবং সেখান থেকেই তার উত্থান। এখানেই পড়াতো, কয়েকটা শিফটে ছেলে মেয়েদের পড়ানো, কোচিং সেন্টার চালাতো। স্টেজ পুরো থাকতে নিলাম ব্যাপার ছিল, মানে হয়তো 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আছেন, তারপর হয়তো আবার 1 মাস 2 মাস নেই, এরম হতো। তো পুরনো বাড়িতে, এটা তো ফ্ল্যাট, তো আগে পুরনো বাড়ি ছিল, তখন নিজেদের বাড়ি ছিল না, ফ্ল্যাট ভাড়া ছিল। কে কে থাকতো? ও নিজেই থাকতো, ওর ভাই ছিল একটা, তো স্টুডেন্ট ছিল অনেক, প্রচুর ছিল। তখন বয়স কত ছিল ওনার? আর্লি 35 বছর বয়স হবে। ওনার বাবা পানের দোকান ছিল নয়েন্দ্র সিনেমার ওখানে। আচ্ছা আচ্ছা, আর নয়েন্দ্র সিনেমার উল্টো দিকে, এখন কচুরির দোকান হয়ে গেছে। তবে ধার দেনা তো হাত পাকিয়ে ছিল গোপাল দলপতি। যে বাড়িতে ভাড়া থাকতেন গোপাল দলপতি, সেই বাড়ির বাড়িওয়ালা থেকেও টাকা ধার নিয়েছেন তিনি। ভালো কোচিং করছে, 80-90 জন কাজ করছে। ওকে কি দুর্নীতি হলো? তারপরে আমার নামে সব ব্যাংক থেকে এ নিয়েছে, মোটরসাইকেল লোন করেছে। ম্যানেজার ফোন করছিল, সিবিআই এসেছিল আমার কাছে 3 বার। বাইরে একরকম আর নিজের বাড়িতে একরকম। নিয়োগ দুর্নীতি কাণ্ডের মিডলম্যান হিসেবে হাত পাকালেও নিজের বাবা আত্মীয়দের দেখাতে দাতিনি। লেখা পড়া শিখিয়ে দিলে বাবা এই দাম অর্জন করা যায় না। তখন ছেলে কি বললো? ছেলে কিছু বলেনি, ওরা কিছু না, ওরা ফাঁসাবার জন্য আমাকে যাচ্ছে, আমাকে ঢুকি দিয়ে ওরা বেরিয়ে আসে। এই ওরাটা কারা কিছু বলেছিল? ওরা কারা? ওই তাপস কুন্তল না কি বলে। বাজকুলের এই বাড়িতেই থাকতো গোপাল দলপতি। তাপস আর কুন্তলরাই তাকে ফাঁসিয়েছে বলে মায়ের কাছে দাবি গোপালে। ফাঁসিয়েছে তো ওই কুন্তল আর তাপস, ওরাই কাজে যোগ দিয়েছে দেখেছে, আর ওরাই ফাঁসালো। আইসে বিপদে বলে তোমার তো কোটি কোটি টাকা পাঠিয়ে কিন্তু উদ্ধারে চলাইছিল, আমার ছেলেদের কি হবে? কিন্তু সেই গোপাল এখন কোথায়? গোপাল মাস্টার নামে দমদমে তার বিখ্যাত। তার বাবা কি করেছে, চুরি করে থেকে ডাকাতি করেছে, আমার দেখে আর আছিস না তো আমার মাথা খারাপ করে দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, দমদমে থাকাকালীন সময়ে কি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক শুরু গোপালে? রিপাবলিক বাংলা একেবারে শুরুতেই বলেছিলাম, আজ আমাদের তদন্তে উঠে এসেছে 3 জনের নাম, গোপাল দলপতি, হৈমন্তী গাঙ্গুলী আর সুজয় ভদ্র, কালীঘাটের কাকু। আর এই 3 জনকে নিয়েই আজ আমাদের বিশেষ প্রতিবেদন। চাকরি চুরি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক সেই সময়ে কালীঘাটের কাকুকে নিয়ে তোলপাড়। প্রথমে এলো নাম, পরে পাওয়া গেল আরো একাধিক নতুন তথ্য। নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতি, কুন্তল ঘোষ, পরে হৈমন্তী গাঙ্গুলী, যেন একই সূত্রে গাথা সবটাই। আমাকে আজ অবধি কেউ কালীঘাটের কাকু বলে ডাকেনি। নাম তার সুজয় ভট্ট, দাঁত পড়েছে, চুল খানিকটা উঠে গিয়েছে, তবে তিনি কাকু। আমার আপনার পাড়ার মতো যে সে কাকু নন, কালীঘাটের কাকু, যে কাকুর হাত অনেক বড় লম্বা। নিজেকে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছের লোক হিসেবে পরিচয় দিতে পছন্দ করে, আবার পরক্ষণে দিগবাজি খান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান এই কাকুকে ঘিরে কি ঘুরপাক খাচ্ছে দুর্নীতির চক্র? কিন্তু কি তার পরিচয়, কেনই বা কালীঘাটের কাকু? নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর নাম শোনা গিয়েছিল প্রথম গোপাল দলপতির মুখে। তার পরিচয় সামনে আনেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। কুন্তল ঘোষকে আপনাকে তাহলে কালীঘাটের কাকু বলে ডাকতো? না, কোনোদিনও কালীঘাটের কাকু বলে ডাকতো। কালীঘাটের কাকু বলে আমি জানতাম যে আমি কালীঘাটের কাকু।
সুজয় ভদ্র যদি কালীঘাটের কাকু নাই হন তাহলে কেন তার নাম সামনে এনেছিলেন তাপস? কথা বলি, এই সমস্ত তদন্ত ঘোরানোর জন্য কোনো কথা বলে লাভ নেই। যা টাকা আছে, যা টাকা নিয়ে গেছে গোপাল দলপতি এবং তার গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই না, নানির নাম হচ্ছে হৈমন্তী গাঙ্গুলী। তাহলে কালীঘাটের কাকু কে? কেই বা এই সুজয় ভট্ট? সুজয় ভট্ট বেহালার বাসিন্দা, নিউ আলিপুর কলেজের ছাত্র ছিলেন, কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন সুজয়। 2011 নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান ভবানীপুরে, লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তারপর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে তৃণমূলের সঙ্গে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার কর্মী ছিলেন বলেই দাবি করেন সুজয়। ব্যানার্জি পরিবারের সঙ্গে আমার 84 থেকে ভালো সম্পর্ক, আজ থেকে না 84 থেকে সম্পর্ক। যখন মমতা ব্যানার্জি যাদবপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন, সেই সময় আমি কাজ করে ওনাদের সঙ্গে আলাপ পরিচয় সেই সময় আমার হয়। চোখে চোখ রেখে বলছি না, নিয়োগ করার জন্য টাকা নিয়েছিলাম, চোখে চোখ রেখে বলবো না কেন, চোখে চোখ রেখেই বলছি না। নিয়োগ দুর্নীতির বড় মাথা তাহলে কোন কাকু যাকে তদন্তকারীরা গড পদার বলে সন্দেহ করছেন? তাহলে কি আসল কাকুকে আড়াল করতেই কালীঘাটের কাকুর নাম সামনে এনে বিভ্রান্ত করতে চাইছেন জালে পড়া তাপস কুন্তলরা? রিপাবলিক বাংলা। নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত যাদের যাদের নাম উঠে এসেছে, শুধু কি তারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত? না, এই ভ্রান্ত ধারণায় কিন্তু থাকবে না, নিশ্চয়ই এর কোনো মাথা রয়েছে। রিপাবলিক বাংলার অন্তর তদন্ত যেমন চলবে, ঠিক একই রকম ভাবে তদন্তকারী আধিকারিকদের তদন্তে ইনভেস্টিগেশনে এই গোটা বিষয়টি খোলসা হবে। তবে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। তবে আপনাদের জানাবো এই রকমই একাধিক যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে সেই সমস্ত কিছু। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে।